ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যে সকল বন্ধু দেখেননি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আর এখন জেনে নেব মিথুন রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে। সবার প্রথমে জানবো কেরিয়ার কেমন থাকছে। মিথুন রাশির মানুষদের কেরিয়ারের দিক থেকে নভেম্বর মাসটি কিন্তু বলবো খুব ভালো যেতে চলেছে। এই মাসে কিন্তু কেরিয়ার আপনাদের ভালো থাকছে, একটা সব থেকে পজিটিভ জিনিস প্রথমে বললাম। দশমভাবে বকরী বৃহস্পতি, এটি আপনার যে কোনো কাজ কেরিয়ারের ক্ষেত্রে সঠিকভাবে এবং সঠিক সময় করতে সাহায্য করবে। এবং এই সময় আপনি প্রচণ্ড রকম কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে উঠবেন বৃহস্পতির প্রভাবে। যদিও বৃহস্পতি বকরী হওয়ার ফলে কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে গিয়ে আপনি সফলতা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনি প্রচণ্ড রকমভাবে প্রশংসা পাবেন এবং লোকজন আপনার থেকে পরামর্শ নেবে। যদি আপনি বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে বলবো বৃহস্পতির প্রভাবে আপনি আরও বেশি উৎসাহিত হয়ে উঠবেন আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য। আপনার বিজনেসটা কী করে আরও বেশি ডেভেলপ করে এই চিন্তাভাবনা আপনি সর্বক্ষণ করতে থাকবেন। বিজনেসে কিন্তু আপনি খুব ভালো সফলতা পাবেন এবং অনেক মানুষ আপনার থেকে অ্যাডভাইস নেবে আপনার এই কার্যকলাপ দেখে। এই সময় আপনি মনে করবেন আপনার বিজনেসটাকে একের থেকে দুই, একের থেকে অধিক অবশ্যই করা উচিত। আমি বলবো চেষ্টা করুন, অবশ্যই করে সফলতা কিন্তু থাকছেই থাকছে। জানবো এডুকেশান কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে বলবো মাসটি ভালো থাকছে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন। চতুর্থভাবে বৃহস্পতির প্রভাবের জন্য যারা এতদিন একটুও মন দিয়ে পড়াশোনা করতো না সেই সকল স্টুডেন্টসরা এ মাসে কিন্তু প্রচণ্ড মনোযোগী হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে। এডুকেশনের ক্ষেত্রে সকল স্টুডেন্টদের জন্য এই মাসটা কিন্তু ভালো হতে চলেছে। যারা হায়ার স্টাডি করেন তাদের জন্য কিন্তু এ মাসে স্পেশাল কিছু সুযোগ আসতে চলেছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি এবং শনির দৃষ্টি আপনাদের ফ্যামিলি লাইফকে খানিকটা উত্থান পতনের মধ্যে নিয়ে যাবে, খানিকটা সমস্যা তৈরি করার চেষ্টা করবে, যে কোনো কাজকে ডিলে করার চেষ্টা করবে, সিনিয়রদের হেল্প নিয়ে প্রচণ্ড ডিস্টার্বে থাকবেন। এত কিছু হওয়ার পরেও আপনারা সব কিছুকে খুব সুন্দরভাবে ওভারকাম করে যাবেন, বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো মাসের শুরুতে মিশ্র রেজাল্ট পাবেন। লাভ লাইফটা এরকম যাবে, আপনি অবশ্যই আপনার মধ্যে অবশ্যই আপনি প্রেম ভালোবাসা এই বিষয়টাকে অনুভব করবেন, সেটা নিয়ে কোনো সমস্যা থাকছে না। দুজনের মধ্যে মোটামুটি প্রেম ভালোবাসা ঠিকঠাক আছে, কিন্তু আপনার অহংকার কোথাও গিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্বের কারণ হয়ে যাবে। এর জন্য আপনার প্রেম জীবনে প্রচণ্ড সমস্যা তৈরি হবে, দুজনের মধ্যে বিবাদ লেগেই থাকছে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। মঙ্গলের প্রভাবে ম্যারেজ লাইফটা বেশ উত্তপ্ত থাকছে। দুজনের মধ্যে কথা কাটাকাটি, তর্ক, এই বিষয়টা নিয়ে প্রচণ্ড পর্যায়ে বিবাদ লেগে যাবে, কোথাও গিয়ে বিশাল সমস্যা তৈরি হয়ে যাবে। দুজনের মধ্যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে তর্ক, সামান্য তর্ক থেকে শুরু করে, যেটা আপনাদের ম্যারেজ লাইফকে গোটা মাসটাই প্রচণ্ড রকমভাবে উত্তপ্ত করে থাকবে, উত্তপ্ত করে রাখবে এবং দুজনের মধ্যে মান অভিমানের বিশাল বড় একটা পাহাড় কিন্তু তৈরি করে রাখবে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে। পঞ্চমভাবে চারটি গ্রহ একসাথে থাকছে এবং একাদশভাবে রাহুর দৃষ্টি থাকছে, একযোগে একাদশভাবে দৃষ্টি থাকছে এবং সেখানে একাদশে রাহু বসে আছে। এর ফলে আর্থিক অবস্থা কিন্তু উন্নতি হতে চলেছে, দ্রুত আয় করবেন, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে, খুব ভালো আয় হচ্ছে, আপনার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটা স্ট্রং হচ্ছে, অর্থ ব্যয়ও কিন্তু কম হবে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু আপনাদের জন্য ভালো, অর্থ আসছে বেশি, ব্যয় কম হচ্ছে, এটা কিন্তু সবথেকে ভালো জিনিস এ মাসে আপনাদের। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে বলবো এই মাসটা একটু ভালো না, আপনাদের হেলথ কিন্তু
খানিকটা টালমাটালের মধ্যে যাবে। সিজন চেঞ্জের জন্য যে যে প্রবলেমগুলো হয় সেই সেই প্রবলেম লেগেই থাকবে। তাহলে বন্ধুরা, মিথুন রাশির মানুষদের নভেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।